কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে মোটর চ্যানেল ফিটনেস এবং এ সংক্রান্ত ফি নিয়ে আলোচনা করব। আপনি জানেন যে মোটরযান আইন 2018 এবং এ সংক্রান্ত বিধিমালার আলোকে প্রতিটি মোটরযানের মালিককে নির্দিষ্ট সময় পর পর মোটরযানের ফিটনেস নবায়ন করে নিতে হয়। যে কোনো মোটরযানের ফিটনেস বিআরটি এর যে কোনো সার্কেল অফিস থেকে নবায়ন করা যায়। বর্তমানে মোটর কার, জিপ এবং নন হায়ার মাইক্রোবাসের ক্ষেত্রে 2 বছরের ফিটনেস নবায়ন করা হয়। 2 বছরের ফিটনেস নবায়ন ফি 1848 টাকা। অন্যান্য হালকা এবং মাঝারি মোটরযানের ক্ষেত্রে 1 বছরের নবায়ন ফি 1251 টাকা। থ্রি হুইলার, স্কুল বাস, অ্যাম্বুলেন্স এগুলোর 1 বছরের ফিটনেস নবায়ন ফি 1087 টাকা এবং ভারী মানের মোটরযানের ফিটনেস নবায়ন ফি 1605 টাকা। আমরা অনেকেই ফিটনেস নবায়ন ফি এর সাথে অগ্রিম আয়কর বা অনুমিত আয়করটা এক করে ফেলি। অগ্রিম আয়কর বা অনুমিত আয়কর বিআরটি এর কোনো সেবামূল্য না। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশ ক্রমে মোটরযানের মালিকের নিকট থেকে প্রতি অর্থ বছরে একবার অগ্রিম আয়কর বা অনুমিত আয়কর সংগ্রহ করা হয়। বিগত বছরগুলোতে ফিটনেস নবায়নের সময় অগ্রিম আয়কর বা অনুমিত আয়কর সংগ্রহ করা হতো। বর্তমানে কোনো অর্থ বছরের শুরুতে ফিটনেস অথবা ট্যাক্স টোকেন যেটি নবায়নের জন্য আসুন না কেন, প্রথমে অগ্রিম আয়কর নিশ্চিত করতে হবে, এরপর আপনি সেবা মূল্যটি পরিশোধ করতে পারবেন। আমি আগেই বলেছি অগ্রিম আয়কর সংগ্রহ করা হয় অর্থবছর ভিত্তিক। অর্থবছর শুরু হয় 1 জুলাই থেকে এবং শেষ হয় পরের বছর 30 জুন। অনেকেই বিআরটিএতে অভিযোগ করেন যে তার আয়কর ডাবল নেওয়া হচ্ছে বা তার আর আয়কর ডাবল দেখাচ্ছে। এসব ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন, কোনো মোটরযানের মালিক যদি কোনো অর্থ বছরে অগ্রিম আয়কর প্রদান না করেন, অর্থাৎ ফিটনেস অথবা ট্যাক্স টোকেন নবায়ন করতে ব্যর্থ হন, আর পরবর্তী অর্থ বছরে তিনি যদি ফিটনেস এবং ট্যাক্স টোকেন নবায়ন করতে যান, তবে তার নিকট থেকে পূর্ববর্তী অর্থ বছরের আয়কর এবং চলতি অর্থ বছরের আয়কর নেওয়া হয়। একটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। কোনো এক মোটরযানের 15ই জুন ফিটনেস মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল। তিনি 15ই জুন তারিখে ফিটনেস নবায়ন না করে 7ই জুলাই ফিটনেস নবায়ন করতে আসলেন। এক্ষেত্রে 15ই জুন তারিখটি ছিল পূর্ববর্তী অর্থ বছরের আর 7ই জুলাই তারিখটি পরবর্তী অর্থ বছরের। যেহেতু ওই ব্যক্তি পূর্ববর্তী অর্থ বছরে আয়কর প্রদান করেননি, তাই 7ই জুলাই যখন তিনি ফিটনেস অথবা ট্যাক্স টোকেন নবায়ন করতে আসবেন, তাকে পূর্ববর্তী অর্থ বছরের এআইটি এবং চলতি অর্থ বছরের এআইটি, অর্থাৎ 2টি এআইটি প্রযোজ্য হবে। এখানে বলে রাখি, 2021 অর্থ বছরে এআইটি স্ল্যাব পরিবর্তন করা হয়েছে। আশা করব এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।